হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ রেসিপি আরো একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। বরাবরের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো একেবারে ভিন্ন ধর্মী লাউ চিংড়ি। তো এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য কোকোনাট মিল্ক এবং একটু কোকোনাটের পেস্ট ইউজ করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং ভীষণ মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলুন দেখে নিয়ে যাক এই দারুণ মজার রেসিপিটি। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন মন রান্নায় ফেরা যায়। ফ্রেন্ডস, এটা আমার লাউ। এই দেখতে পাচ্ছেন চিংড়ি, অর্থাৎ বুঝতে পারছেন কিছু একটা করতে যাবে লাউ আর চিংড়ি দিয়ে। হ্যাঁ অবশ্যই, আমি লাউ আর চিংড়ি রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে। মাঝারি সাইজের এখানে চিংড়ি নিয়েছি, দেখুন। তো আমি চিংড়িগুলো সরিয়ে রাখলাম। এই লাউটা দেখেন, লাউটা আমি আপনাদেরকে ফ্রেশ লাউ আমি নিয়েছি, যতটা ফ্রেশ নেওয়া যায় আর কি। তো এই লাউটা আমি আপনাদেরকে কেটে দেখাবো, পুরোটা নিবো না, হাফ অংশ নিব। দেখুন কতটা কুচি এবং টাটকা, একদমই কুচি লাউ। লাউটা অনেক টাটকা ছিল, দেখুন কাটা মাত্র 8 বের হচ্ছে, তার মানে অনেক টাটকা ফ্রেশ। এটা আমি কিউব কিউব করে কেটে নিব। এরকম কিউব করে কেটে নিব আমি সবগুলো লাউ। আর দেখতে পাচ্ছেন বীজগুলো অনেক ছোট, যার জন্য ফেলে দেওয়ার দরকার নেই। অনেক টাটকা কচি লাউ ছিল। এইভাবে আমি সব কেটে নিব, যে পরিমাণ রান্না করব আর কি। ফ্রেন্ডস, দেখুন আমি যে পরিমাণ রান্না করব সে পরিমাণ আমি কেটে কিউব করে নিয়েছি। আর বীজগুলো অনেক ছোট আর খুব টাটকা কচি লাউ ছিল দেখে আমি বীজগুলো ফেলে দিইনি। এই কচি লাউটা রান্না করলে অনেক টেস্ট বেশি হবে। এখান থেকে আমি কিছু পরিমাণ চিংড়ি নিব। তো চলুন মূল রান্নায় ফেরা যাক। ফ্রেন্ডস, চলে এলাম মূল রান্নায়। লাউ চিংড়ি রান্না করতে যা যা লাগছে, এখানে আমি কোকোনাট মিল্ক নিয়েছি। এখানে শুধু কোকোনাট মিল্ক নেই, সঙ্গে সামান্য একটু কোকোনাট পেস্টও আছে, দেখুন এর সঙ্গে মেলানো হালকা হালকা। যাই হোক, এই কোকোনাট মিল্ক দিলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনাদের রান্নার প্রসেসিংয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে যে চিংড়িটা আমি আপনাদেরকে দেখালাম, এটা মোটামুটি আমি মাথা ছাড়িয়ে কুশি করে নিয়েছি। আর এখানে আমার লাগছে কাঁচামরিচ 3টা খালি করে নিয়েছি, আর বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছু মশলা লাগবে আদা রসুন, ওগুলো আমি রান্নাতে দেখাবো। ফ্রেন্ডস, আমি একটি প্যান বসিয়েছি, সেখানে 1/4 কাপ অয়েল দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফোড়ন, জিরা একটু ফুটিয়ে এসেছে। আমি যে চপ করার রেখেছিলাম আর কাঁচামরিচ কালি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি সাইজের একটা দারুচিনি দিয়ে দিলাম। এবার সব মশলা একটু সটে করে নিব। আমার পেঁয়াজ আর মশলাগুলো ব্রাউন হয়ে এসেছে। এখানে আমি এখন 1 চামচ আদা বাটা দিলাম আর 1 চামচ রসুন বাটা, হালকা একটু কষিয়ে নিব। ফ্রেন্ডস, আমার আদা আর রসুনটা একটু কষানো হয়ে গিয়েছে, এখানে এখন বাকি মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। ফ্রেন্ডস, দেখুন 1/2 চামচেরও আমি কম নিয়েছি মরিচ গুঁড়ো, যেহেতু আমরা সবাই জানি লাউ মানে লাউ জাতীয় যেগুলো রান্না হয় সেগুলো তো লাইট ঝাল দিতে হয়। তো আমি অলরেডি কাঁচা মরিচ দিয়েছি, যার কারণে জাস্ট কালার হওয়ার জন্য একটু সামান্য শুকনো মরিচ দিলাম। আর লবণটা আমি স্বাদ মতো এখনই দিয়ে দিচ্ছি, পরে টেস্ট করে নেওয়া যাবে। লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। সব মশলা কষিয়ে নেব। নারকেল দুধ দিয়ে কোকোনাট মিল্ক দিয়ে এই রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। আমরা সাধারণত চিংড়ি দিয়ে যে রান্নাটাই করি না কেন সেটা টেস্ট হয়, কিন্তু এটা কোকোনাট সাথে কোকোনাটের একটু পেস্ট আর কোকোনাট মিল্ক দিয়ে আমি তৈরি করেছি, ভীষণ মজা হয়, একবার হলো বাসায় ট্রাই করবেন। ফ্রেন্ডস, পানি ছাড়াই আমি মশলাটা একটু কষিয়ে নিলাম। তো এখন আমি সামান্য পানি অ্যাড করব, খুব সামান্য পানি অ্যাড করছি। আবার এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব পানিটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, দেখুন কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে আমার মশলাটা একদমই তেল ছাড়িয়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি 2 বার কষিয়ে নিলাম। এখানে আমি যে চিংড়িগুলো মাথা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, চিংড়িটাকে এখন কষিয়ে নিব। ফ্রেন্ডস, আমার হলুদ গুঁড়ো তো অ্যাড করানো হয়নি, ভুলে গিয়েছিলাম, হলুদ গুঁড়োটা অ্যাড করছি। হলুদটা দিয়ে
আবার একটু কষিয়ে নিব সেটা একদম পানি ছাড়া আমি কয়েক মিনিট কষিয়ে নিলাম চিংড়িটাকে সামান্য একটু পানি ইউজ করছি এই পানিটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত চিংড়ি মাছটা আমি আবার কষিয়ে নিব ফ্রেন্ডস আমি যে পানিটা দিয়েছিলাম সেটা দেখুন একদম অ্যাবজর্ব করে শুকিয়ে এসেছে এই থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমি যে লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনাদেরকে যে লাউটা আমি দেখালাম তার হাফ হাফের চেয়ে একটু বেশি নিয়েছি কিছু অংশ আমি রেখে দিয়েছি তো এখন এই লাউটা আমি একটু উল্টে পাল্টে মিক্স করে নিব আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন তাতে কোকোনাট মিল্ক আমি রেডি করে নিয়েছিলাম সেই কোকোনাট মিল্ক এবং যে একটু পরিমাণ কোকোনাটের টেস্ট আছে সেটা আমি দিয়ে দিব এটাতে আসল মজা দিয়ে দিলাম এক্সট্রা কোনো পানি দিব না কোকোনাট মিল্কের উপরে এটা কষানো হবে এভাবে একবার খেয়ে দেখুন ভীষণ মজা হয় লাউ চিংড়ির এই ডিফারেন্ট কারিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ফ্রেন্ডস আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি 10 মিনিট পরে এর মধ্যে আমি নাড়িয়ে দিব ফ্রেন্ডস ফিরে এলাম 10 মিনিট পরে আমি চুলোটা মিডিয়াম থেকে লো হিটের মাঝে রেখেছিলাম যার কারণে এক্সট্রা কোনো পানি দিতে হয়নি কোকোনাট মিল্ক আর লো হিটে রাখার জন্য এমনিতেই তো আমরা জানি লাউ থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে এবং 100% সিদ্ধ হয়ে এসেছে আমার লাউটা লুকটাও কত সুন্দর হয়ে এসেছে তো আমি লবণটা টেস্ট করে দেখেছিলাম লবণ দিতে হবে না আমি যেহেতু কোনো পানি ইউজ করিনি শুধু কোকোনাট মিল্ক দিয়ে রান্নাটা হয়েছে তো আমি এখানে সামান্য পানি ইউজ করছি হাফ কাপ পরিমাণ পানি দিলাম একটু ভিন্ন টেস্ট পাবেন এবং ভীষণ মজা খাবারটিতে এরকম একটা লাউ চিংড়ির তরকারি যদি কোকোনাট মিল্ক দিয়ে থাকে তাহলে আর কিছু লাগবে না আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিলাম 5 মিনিট পরে ফিরে আসি ফ্রেন্ডস ফিরে এলাম 5 মিনিট পরে আমার লাউ চিংড়িটা কেমন হয়েছে একদম রেডি যেহেতু লাউটা অনেক কচি ছিল এই জন্য শর্ট টাইমে এটা সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের এটা ডিফেন্ড করবে আপনি কীরকম লাউটা নেবেন বেশি শক্ত বা একটু বয়স্ক লাউ নিলে একটু বেশি সময় লাগবে তো আমার 15 মিনিট লেগেছে আমার পুরো কুকিংটা শেষ করতে কষানো ছাড়া 15 মিনিট লেগেছে তো ফ্রেন্ডস আমার রান্নাটা হয়ে গিয়েছে এই গ্রেভিটা যেটা দেখছেন এটা কিছুটা ঠান্ডা হয়ে এলে এটা আরও কমিয়ে যাবে তো আমি চুলোটা বন্ধ করে দিলাম ফ্রেন্ডস দেখুন আমার লাউ চিংড়িটা কেমন হয়েছে এরকম হবে একবার হলো বাসায় ট্রাই করে দেখুন ভীষণ মজা আর যেহেতু নারকেল বাটা আর একটু নারকেলের দুধ আমি ইউজ করেছি সেক্ষেত্রে টেস্টটা অনেক গুণ বেড়ে গিয়েছে এমনিতেই তো লাউ আর চিংড়ি রান্না করলে অনেক টেস্ট হয় আমরা জানি ফ্রেন্ডস আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো ফ্রেন্ডস এই ছিল আজকের মতো আমার লাউ চিংড়ি তো জাস্ট ঠান্ডা হলে অনেক জমে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি সহজে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট মনে মনে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ